Subscribe to my channel and press the bell button for more updates. হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। লিগ্যাল অ্যাওয়ারনেস ট্রেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল পলাশ। আর আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নোটারি কি, কেন এবং কিভাবে করতে হয়। সো চলুন জেনে নিই নোটারি সম্পর্কে বিস্তারিত। নোটারি পাবলিককে সংক্ষেপে নোটারি বলা হয়ে থাকে। নোটারি শব্দের মূল নামপদ নোট এবং ARY অনুসর্গ নিয়ে গঠিত। শব্দটি এসেছে লাতিন ভাষার নোটারিয়াস থেকে। এর অর্থ শর্ট হ্যান্ড লেখক বা কেরানি। বিশ্বের বিভিন্ন দেশে নোটারির প্রচলন রয়েছে। বাংলাদেশের আইন অঙ্গনেও নোটারি পাবলিক এক অতি পরিচিত নাম। কোনো গুরুত্বপূর্ণ দলিল বা ডকুমেন্টকে সত্যায়িত করতে গেলেই নোটারি পাবলিকের প্রয়োজন পড়ে। আমাদের দেশে সাধারণত নোটারি পাবলিকের কাজ অনুমোদিত আইনজীবীরাই করে থাকেন। এ বিষয়টি নিয়ন্ত্রণ হয় নোটারিস অর্ডিন্যান্স এবং নোটারিস রুলস 1964 দ্বারা। সরকারি কর্মকর্তাকে দিয়ে ছবি সত্যায়িত করার অভিজ্ঞতা নিশ্চয়ই আছে আপনার। নোটারিও সত্যায়িত করার ব্যাপার, তবে ছবি নয়। আপনার বিভিন্ন দলিল বা ডকুমেন্ট সরকারিভাবে সত্যায়িত করাকেই নোটারি বা নোটারি পাবলিক বলা হয়। নোটারি কেন করা হয়? গুরুত্বপূর্ণ কোনো কাজে ডকুমেন্ট উপস্থাপন করতে গেলে সাধারণত নোটারি পাবলিকের মাধ্যমে সত্যায়িত করে জমা দিতে হয়। বিদেশে যাওয়ার ক্ষেত্রে এই সত্যায়িত করা বাধ্যতামূলক। জমিজমা সংক্রান্ত দলিল, দস্তাবেজ, হলফনামা, বিবাহ বিচ্ছেদ, গাড়ি বেচাকেনা, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, চারিত্রিক সনদপত্র, জন্ম মৃত্যু সনদপত্র এবং বিদেশে নাগরিকত্বের জন্য আবেদনের ক্ষেত্রে নোটারি পাবলিক দিয়ে সত্যায়িত করা বাধ্যতামূলক। এছাড়া পেমেন্ট অথবা ডিমান্ডের ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করতে বটমারি বা রেসপন্ডেন্টিয়া বন্ড, চার্টার পার্টি এবং অন্যান্য বাণিজ্যিক দলিলপত্র তৈরিতে নোটারি ব্যবহার রয়েছে। নোটারি পাবলিক করতে গেলে আইনজীবী আপনার মূল কাগজপত্র যাচাই করে দেখবেন। এরপর তিনি নিশ্চিত হলে তা সত্যায়িত করবেন। মূল কাগজপত্র বলতে বোঝানো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সনদ, জন্ম মৃত্যু সনদ, চারিত্রিক সনদ ইত্যাদি। আর আপনি যদি বিয়ে, তালাক কিংবা হলফনামা তৈরি করতে চান তাহলে উভয় পক্ষের উপস্থিতিতে আপনার নোটারি করতে হবে। নোটারি বিধিমালা 60 ক অনুযায়ী একজন নোটারিয়ান বা যিনি নোটারি করে দেন তার নির্দিষ্ট কার্যালয় থাকতে হবে। আর নোটারি করার সাইনবোর্ড কার্যালয় ছাড়া অন্য কোথাও ঝোলানো যাবে না। এবারে আসুন, নোটারি করতে গেলে কিছু প্রতারণা থেকে আপনাকে সাবধান হতে হবে। নিয়ম অনুযায়ী কাগজপত্র নোটারি করার সময় আপনার নিজের আইনজীবীর সামনে উপস্থিত থাকতে হবে। অনেক সময় প্রার্থী অনুপস্থিতিতে নোটারি কাজ সম্পন্ন ও ভুয়া কাগজপত্রের ভিত্তিতে নোটারি করা হয়। নোটারির কাজ হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। অনেকে অবৈধ নোটারি পাবলিক নিজেরাই সিলমোহর বানিয়ে প্রতারিত করে থাকেন, কাজেই এ বিষয়ে সতর্ক থাকতে হবে সবাইকে। এছাড়া মারা গেছেন এমন নোটারি পাবলিকের সিলমোহর ব্যবহার করেও অনেকে প্রতারিত করতে পারেন। বয়সের মিথ্যা তথ্য দেওয়া সনদ, বিবাহ বিচ্ছেদ ও মামলার কাজে মিথ্যা হলফনামা, পেছনের তারিখে দলিল তৈরি, মৃত ব্যক্তিকে জীবিত বানিয়ে আমমোক্তার নামা বানানো, মিথ্যা চুক্তিপত্র, ভুয়া আপোষনামা সহ বিভিন্ন ধরনের মিথ্যা সনদ এবং দলিল সম্পাদনার কাজ করেছেন এক শ্রেণীর অবৈধ নোটারি পাবলিক। ভুয়া নোটারিরা অনেক ক্ষেত্রে সাদা কাগজে নোটারি কাজ সম্পন্ন করে অপরাধী চক্রকে বিভিন্নভাবে অপরাধ করতে সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে। অতএব নোটারি করার আগে নোটারি পাবলিক সম্পর্কে ভালো করে জেনে নিন। তো এবার আসুন জেনে নিই কারা নোটারি পাবলিক করতে পারবেন। নোটারি অর্ডিন্যান্স এবং নোটারিস রুলস 1964 দ্বারা বাংলাদেশ নোটারি পাবলিকের বিষয়টি নিয়ন্ত্রিত হয় এবং সাধারণত কোনো ব্যক্তি যিনি কমপক্ষে 7 বছর আইনজীবী হিসেবে কর্মরত আছেন অথবা বিচার বিভাগের সদস্য হিসেবে কমপক্ষে 5 বছর কর্মরত ছিলেন অথবা সরকারের আইনি খসড়া এবং সরকারের আইন প্রণয়ন কাজে নিয়োজিত ব্যক্তি নোটারি পাবলিক হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য।
সো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।